গুড ইভিনিং বন্ধুরা, একটু কাজে বেরোলাম, তিনজনেই বেরিয়েছিলাম, আমি, দেবু আর শ্রী। একটু কালকে একটু কাজ ছিল, সন্ধেবেলা টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, তো তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। রাস্তাঘাট ঝলমল করছে, কেননা ডিসেম্বর মাস পড়ে গেছে। ডিসেম্বর আরেকটি ফেস্টিভিটির মুড এনে দেয়, ক্রিসমাস, নিউ ইয়ার সব কিছুই চারিদিকে সব সাজাচ্ছে, ক্রিসমাস ট্রি অনেক জায়গায় লেগে গেছে, দেখো কত লাইটস, তো বেশ ভালো লাগছে, দারুণ লাগছে আর জমজমাট। আর উইকেন্ড মানেই ব্যাঙ্গালোরের সব দিকে ভীষণ জমজমাট হয়ে যায়। তো একটা ওষুধের দোকানে গেছিলাম, তার সামনেটা দেখো, এখানে গাছটাতে কিরকম একটা ডিস্কো লাইট দিয়েছে, লাল সবুজ সব ডিস্কো হচ্ছে, দারুণ লাগলো দেখে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ওই যে আসছে শ্রী আর তার বাবা, দুজনে মিলে আসছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে আর আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ না। তো ওরা ওষুধের দোকানে গেছিলো, ওখান থেকে ওষুধ টষুধ কিনে তারপরে বাবা আর মেয়েদের মিলে আসছে। দারুণ লাগে বলো, এই সময়টা বেশ ভালো লাগে না, চারিদিকে একদম ঝলমল করে, আলো টালো দেয় ওরা ক্রিসমাস টাইম, এবং সব যেটা দেখতে পেলাম প্রত্যেকটা ফেস্টিভিটি না এখন মানুষ মানে একদিনের হলে সেটাকে দশ দিন করে দিচ্ছে, বা অনেক আগে থেকে সেটার এনজয়মেন্ট মানুষ কিন্তু শুরু করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু খেয়াল করলাম যে মানুষ সবসময় আনন্দে থাকতে চায়। আসলে আনন্দটা তো, আনন্দ তো একটু কম মানুষের জীবনে, তাই সেই আনন্দটা উপভোগ করার জন্য মানুষ সেই ফেস্টিভিটিগুলোকে অনেক অনেক বাড়িয়ে তোলে। তো যাই হোক, এরপরে গেলাম একটা দোকানে, আমি অ্যাকচুয়ালি একটা নিম পাউডার আর একটা মেথি পাউডার খুঁজছিলাম। এটা আমাদের এখানে গ্রাম উদ্যোগ বলে একটি দোকান, দেখো কি সুন্দর দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এটা তুলে নিই আর ওটা তুলে নিই, দারুণ। এগুলো কিন্তু সব মাটির, আর মাটির জিনিসের রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা, কি বলো, তাই না? তারপরে গেলাম একটা মিষ্টির দোকানে, একটু লাড্ডু কেনার ছিল, একটু লাড্ডু কিনলাম। দেখো কি সুন্দর মিষ্টির দোকানটা, বিশাল বড় মিষ্টির দোকান আর পুরোটা সাজানো, দারুণ দারুণ লাগছিল। এই যে আমি তোমাদেরকে একটু দেখা দিলাম, আজ অনেকদিন পরে একটু ব্লগ করলাম, নিজস্ব লাইফস্টাইল ব্লগিং। তো এরপরে আসলাম ডমিনোস পিৎজাতে, এখানে মেয়ে বলল আজকে একটু পিৎজা খাবে, ওর বাবাও বলল আজকে ওকে পিৎজা খাওয়াবে, তাই সেই পিৎজাটা অর্ডার দিলাম। এখানেও আবার ভয়েস ওভার দিতে হলো, তখন খেয়াল করিনি, আসলে দোকানটাতে একটা লাইট মিউজিক চলছিল, তো সেইটা চলে এলো, তো যথারীতি কপিরাইটের ভয়ে আবার সেটাকে মিউট করলাম। তো এটা এখানে এটাই বলছিলাম যে পিৎজাটা অর্ডার দিলাম, প্রায় হাফ অ্যান আওয়ার টাইম লাগবে একটা পিৎজা তৈরি হতে, কেননা ভীষণ রাশ, তো তাই জন্য ওয়েট করতে হলো আমাদেরকে। তো আজকে অনেকদিন বাদে ব্লগ করলাম, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কীরকম লাগছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটা সবসময়ই কামনা করি। তো এইভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার নতুন কোনো জার্নিতে দেখা হবে, কেমন? চলো।